আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত সপ্তাহের মতো এবারও তোমাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন একটি ক্লাস নিয়ে। আমরা গত সপ্তাহে তিনটি ক্লাস পরপর দিয়েছিলাম কারক ও বিভক্তির উপরে, কারক বিভক্তি 1, 2 এবং 3 নামে। আজকে একটি নতুন পাঠ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে পদ প্রকরণ। বাংলা ব্যাকরণের এটি একটি অনেক বড় অধ্যায় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে পুরো ব্যাকরণের অনেকগুলি বিষয় আমরা আসলে এর থেকে জেনে থাকি। ইংরেজিতে তোমরা যেটাকে পার্ট অফ স্পিচ বলে পড়ে থাকো, এটা সবারই জানা, কিন্তু বাংলা পদের বিষয়ে আমাদের একটু কমতি রয়েছে কারো কারো। এক্ষেত্রে আমি এই মুহূর্তে যারা যুক্ত হয়েছ তোমাদের সবাইকে আহ্বান করব, তোমরা শেয়ারের মাধ্যমে তোমাদের এই ক্লাসটি অন্য বন্ধুদেরকে ছড়িয়ে দাও এবং নিজেরা বইপত্র নিয়ে তোমরা এখনই আমার ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবে। আমি এই পদ প্রকরণ অংশটাকে কয়েকটা ক্লাসে ভাগ করে নেব, আমি আজকে প্রথম অংশটাই নেব। তো সেই জন্যে সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পড়ব হচ্ছে যে বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের একটা অংশ রয়েছে পদ প্রকরণ। আমরা যখন একটা বাক্য বলে থাকি, একটি বাক্যের মধ্যে বিভিন্ন রকমের থাকে, পদ থাকে। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি, এ বাক্যের মধ্যে তিনটি পদ রয়েছে। অবশ্য তার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে একটু ধারণা পরিষ্কার করে নিতে চাই, সেটা হচ্ছে যে শব্দ এবং পদ। শব্দ হচ্ছে যে কয়েকটি বর্ণ মিলে একটি অর্থবহ তা প্রকাশ করলেই সেটি শব্দ হয়ে যায়, এবং এই শব্দটাকে আমি আবার বলছি পদ। তাহলে কিভাবে বলছি? আমি শুধু বই পড়ি, বই যদি বলি, অথবা শুধু কলম বলি, কলম একটা শব্দ, কারণ এটার মধ্যে একটা অর্থ প্রকাশ করছে, কলম। কিন্তু এই কলমের বর্ণগুলিকে যদি আমি উল্টো পাল্টা করে দেই, তখন এটা আর শব্দ থাকছে না, কারণ ওইটা দিয়ে একটি শব্দ একটি অর্থ প্রকাশ করে না। তো এই হচ্ছে শব্দ। আর এই শব্দটাই যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয়ে যায় পদ। এই জন্য প্রত্যেকটি পদেই শব্দ, কিন্তু প্রত্যেক শব্দ পদ নয়, কারণ ওই শব্দটাই পদ হবে যেটি বাক্যে ব্যবহৃত হয়। বাক্যে ব্যবহৃত না হলে সেটি পদ হিসাবে গণ্য হবে না ব্যাকরণের পরিভাষায়। তো সেই জন্যে আমরা পদ বলবো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তিযুক্ত পদ, এবং বাক্যে যে সমস্ত শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে বা যে পদগুলি আমরা ব্যবহার করে থাকি, প্রত্যেকটার সাথে এই বিভক্তি রয়েছে। আমি গত ক্লাসে কারক এবং পাঠের মধ্যে এই বিষয়টি সেখানে একটা অংশ ছিল আমার বিভক্তি। তো বিভক্তি পড়াতে গিয়ে সেখানে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি সম্পর্কে আমি এই কথাগুলি বলেছি। তোমরা যারা আমার আগের ক্লাসটি ফলো করেছো, তোমরা তো জিনিসটা খেয়াল করেছো। তাহলে পদ হচ্ছে যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দই হচ্ছে পদ। এখন যেমন আমি বই পড়ি, এর মধ্যে বইয়ের মধ্যে কোনো বিভক্তি নেই, তবে বিভক্তি না থাকলেও এর মধ্যে একটি শূন্য বিভক্তি আছে যদি সেটি বাক্যে ব্যবহৃত হয়, মানে হয়ে থাকে। আর যদি আমি শুধু বই বলে থাকি, এটা শব্দ হতেই পারে, কিন্তু বাক্যে ব্যবহৃত হওয়ার জন্য আমার একগুচ্ছ শব্দ লাগবে, এবং সেই শব্দগুলি প্রত্যেকটার সাথে কোনো না কোনো বিভক্তি রয়েছে। যদি কোনো বিভক্তি না থাকে, আমার সেখানে শূন্য বিভক্তি হলেও সেখানে থাকতে হবে বা আছে আমরা ধরে নেব। তো এই হচ্ছে যে পদ। তাহলে এক কথায় আমরা পদ বলবো কাকে? পদ হচ্ছে যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকেই আমরা পদ বলে থাকি বা পদ বলব। আর যদি সেটি বাক্যে ব্যবহৃত না হয়, তাহলে তাকে আমরা পদবাচ্য হিসেবে আমরা, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। আমরা বাক্যে ব্যবহৃত পদগুলি সম্পর্কেই তোমাদের আজকে পদ প্রকরণ ১ নামে এই অংশে আলোচনা করব। এই অংশে যে বিষয়গুলি থাকবে, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদ প্রকরণের মধ্যে পদের পরিচয়, বিভিন্ন রকমের সব্যয় অব্যয় পদ, এবং এটুকু পর্যন্ত আমরা যেটুকু পড়াতে পারি আজকে আমাদের সময়ের মধ্যে, বাকি অংশটা পরের ক্লাসে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এর মধ্যে
ক্রিয়াপদ নামে আমার আলাদা একটি পার্ট আগে উপস্থাপিত হয়েছে, তোমরা আমার অনলাইন পেজে গেলেই তোমরা সেটি পেয়ে যাবে, প্রয়োজনে সেটি আলাদা আবার উপস্থাপন করার চেষ্টা করব আমি। তবে আমি চেষ্টা করব যে মূল বিষয়গুলি যাতে আমরা খুব সহজেই ধরতে পারি এবং আমাদের পরীক্ষাও পাস করতে হবে, ভালো ফলাফল করতে হবে, সে বিষয়টা রেখেও আমাদের ক্লাসগুলিকে মনোযোগী হতে হবে। তাহলে পদ হচ্ছে কি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলা হয়। বাংলা ব্যাকরণের পরিভাষায় পদ প্রধানত দুই প্রকার, প্রধানত দুই প্রকার। আমি একটা এখানে লিখেছি সব্যয় পদ, আর একটা হচ্ছে লিখছি অব্যয় পদ। সব্যয় মানে হচ্ছে কি, ব্যয় সহ, এটি একটি ব্যাকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ, সমাসের শব্দ, যে ব্যয় সহ, অর্থাৎ যে সমস্ত পদগুলি পরিবর্তন হয়, ব্যয় হয়, হ্যাঁ, সেগুলিকে আমরা বলছি সব্যয়, ব্যয় সহ অর্থাৎ পরিবর্তনশীল। যেই পদগুলি পরিবর্তন হয়, যেমন এখানে প্রসঙ্গত বলে নিচ্ছি সব্যয় পদ আবার চার প্রকার, বিশেষ, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। তো এই পদগুলি তাহলে সব্যয় পদটা আবার চার প্রকার, বিশেষ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আমি এখানে লিখে রেখেছি বিশেষ, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া, আর আলাদা একটা পদ আছে অব্যয় পদ। তাহলে এই সব্যয় পদ চার প্রকার আর অব্যয় পদ এক প্রকার মিলে মোট পদ আমরা পাঁচ প্রকার। আমি ছোটোবেলা থেকে পড়ে এসেছি জিনিসটা, সবারই কম বেশ জানা আছে যে পদ পাঁচ প্রকার, বিশেষ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। তাহলে আমরা আজকে সব্যয় পদগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব যেটুকু পর্যন্ত আমাদের সময় হয়। তাহলে পদ প্রধানত দুই প্রকার, সব্যয় এবং অব্যয়। সব্যয় হচ্ছে যে পদগুলি পরিবর্তন হয় ব্যয় সহ, আর যেগুলি পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, সেগুলি হচ্ছে অব্যয় পদ। সেগুলি হচ্ছে চার প্রকার, আমাদের পরবর্তী ক্লাসে সেটা আমরা উপস্থাপন করব। আমরা আসি আজকে ব্যয় সহ, যেগুলি পদের যে সমস্ত পদগুলি, বাক্যের যে সমস্ত পদগুলি নিয়ত পরিবর্তন হয়, পরিবর্তনশীল, ওই সমস্ত পদকেই আমরা বলছি সব্যয় পদ। সব্যয় পদ হচ্ছে চার প্রকার, বিশেষ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আমরা শুরুতেই বিশেষণ নিয়ে আলোচনা করব। আমি এখানে চার্টের মতো দিয়ে রেখেছি, এক কথায় আমি যদি পুরো পদটা তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ এবং অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকার, বিশেষ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ পদ আবার ছয় প্রকার, বিশেষণ পদ প্রধানত দুই প্রকার, ভাব বিশেষণ এবং নাম বিশেষণ। ভাব বিশেষণ চার প্রকার, নাম বিশেষণ দশ প্রকার, সর্বনাম পদ দশ প্রকার, ক্রিয়াপদ প্রধানত দুই প্রকার, সমাপিকা, অসমাপিকা, এছাড়া আরও রয়েছে ছয় প্রকারের ক্রিয়া, প্রায় আট প্রকারের ক্রিয়াপদের ব্যাখ্যা এখানে আমরা পাব। এরপরে অব্যয় পদ, কিন্তু পুরো পদের এই বিশাল অধ্যায় আমরা এর মধ্যে পাচ্ছি। তা আমি শুরুতে চলে যাচ্ছি বিশেষ পদ নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠা গেলেই এই অংশটা তোমরা পাবে। আমরা সব্যয় পদের প্রথম অংশ বিশেষ পদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ পদ আমি সবগুলি মুছে দিচ্ছি, পুরো চারটা আমাদের। তাহলে এতক্ষণে আমরা জানলাম যে পদ প্রধানত দুই প্রকার, সব্যয় এবং অব্যয়। অব্যয় পদ আবার চার প্রকার, তার প্রথম প্রকার হচ্ছে বিশেষ। বিশেষ পদ হচ্ছে আবার ছয় প্রকার। এক হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক, নামবাচক বা সংজ্ঞাবাচক এক। তারপর হচ্ছে যে দুইয়ে হচ্ছে যে জাতিবাচক। আমি একবারে আলোচনা করে যাই, তারপরে লিখতে লিখতে কথা হবে। নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ হচ্ছে যে ইংরেজিতে আমরা যেটাকে নাউন বলে থাকি, বাংলায় সেটি হচ্ছে বিশেষক। অর্থাৎ যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভৌগোলিক সংজ্ঞা ইত্যাদি কোনো কিছু বোঝাবে, কোনো কিছু নাম বোঝাবে, এক কথায় কোনো কিছু নাম বোঝালে আমরা তাকে বলবো এটি বিশেষ। এই বিশেষ হচ্ছে বাংলা ব্যাকরণের ভাষায়, বাংলা ব্যাকরণের যে বিশেষ রয়েছে, এই বিশেষ হচ্ছে যে এই বই অনুসারে ছয় প্রকার, তার প্রথম প্রকার নামবাচক বা সংজ্ঞাবাচক। কোনো কিছুর নাম, সুনির্দিষ্ট কোনো কিছুর নাম, ব্যক্তি বস্তুর নাম, অথবা কোনো সংজ্ঞায়িত ভৌগোলিক স্থানের নাম, অথবা কোনো ভৌগোলিক স্থানের সংজ্ঞা, অথবা কোনো গ্রন্থের নাম ইত্যাদি যদি হয়, এক কথায় সেগুলিকে আমরা বলবো বিশেষ।
নামবাচক বিশেষ বা সংজ্ঞাবাচক সুনির্দিষ্টভাবে নাম পদ্মা নদী, হ্যাঁ, অথবা কলম, অথবা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, এই সমস্ত শব্দগুলি এক একটি নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ। অর্থাৎ এক কথায় বলবো যে কোনো কিছু নাম বুঝালে সেটি নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ হিসেবে গণ্য হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে জাতিবাচক, যেমন মানুষ অথবা পশু অথবা পাখি। মানুষ বলতে এখানে সমস্ত মানব জাতিকে বোঝাবে, পুরুষ মহিলা ছোট বড় ধনী গরিব সব ধরনের মানুষকেই বোঝাবে। আবার যদি পশু বলি তাহলে পশু বলি সকল শ্রেণীর পশুকেই বোঝাবে, পাখি বললে সকল শ্রেণীর পাখি বোঝাবে, দোয়েল পাখি কোয়েল পাখি বলি আর ময়না পাখি সব পাখিকেই বোঝাবে। আমরা অপ্রসঙ্গত একটা জিনিস উল্লেখ করে যাবো, এ কথাটা বইতে নেই, সেটা হচ্ছে যে পাখি যদি জাতিবাচক হয় দোয়েল পাখি হয়ে যাবে আবার নামবাচক বা সংজ্ঞাবাচক। অর্থাৎ জাতিবাচকের কোনো শব্দ যদি সুনির্দিষ্ট হয়ে যায় বা নির্দিষ্ট হয়ে যায় তখন সেটি জাতিবাচক থাকবে না, সেটি আবার হয়ে যাবে নামবাচক বা সংজ্ঞাবাচক। যেমন মাছ একটি জাতিবাচক বিশেষ, যদি আমি বলি ইলিশ মাছ তাহলে এটি আর জাতিবাচক থাকবে না, এটি সরাসরি সংজ্ঞাবাচক বিশেষ হিসাবে বা নামবাচক বিশেষ হিসাবে এটি গণ্য হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আসা হচ্ছে যে সমষ্টিবাচক। সমষ্টিবাচক বিশেষ হচ্ছে যে সমষ্টি বোঝাবে, শব্দটা এক শব্দ কিন্তু শব্দটা শুনলেই বোঝাবে বেশি, সভা সমিতি পঞ্চায়েত দল বহর মজলিস বিভিন্ন ভাষা শব্দ নিয়ে বলতে পারি আমরা। এই সকল শব্দ যে শব্দ দ্বারা একের অধিক বোঝাবে সমষ্টি হবে তাই হচ্ছে সমষ্টিবাচক শব্দ। যেমন দল সৈন্য দল পাখির দল, হ্যাঁ, এরকম দল বোঝালেই সমষ্টি হবে। আর এই সমস্ত দল সভা সমিতি ইত্যাদি এই শব্দগুলিকে আমরা বলছি কি সমষ্টিবাচক শব্দ। তোমাদের এখানে বইতে দেখো অনেকগুলি শব্দ আছে, সভা জনতা সমিতি পঞ্চায়েত মাহফিল ঝাঁক বহর এবং সবশেষে আছে দল। এরপরে রয়েছে বস্তুবাচক, যেটাকে ইংরেজিতে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। এই ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ হচ্ছে যে কতগুলি বস্তু বোঝাবে। ইংরেজিতে এটা আবার দুই ধরনের রয়েছে, কাউন্টেবল আর আনকাউন্টেবল বা নন কাউন্টেবল, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ধরনের, একটা গণনা করা যায় একটা গণনা করা যায় না, পরিমাপ করে নিতে হয়। যেমন পানি এবং চাল, সরি পানি এবং কলা, আরে চাল এবং কলা, চাল ডাল কলা ডিম, কলা ডিম হিসাব করা যায়, এটা হচ্ছে যে কাউন্টেবল। আর চাল ডাল চিনি এগুলি হিসাব করা যায় না, পানি এগুলি পরিমাপ করে নিতে হয়, তাহলে এগুলি হচ্ছে আনকাউন্টেবল। বাংলায় দুটোকে একত্র করে বস্তুবাচক বলা হয়েছে, ইংরেজিতে দুই প্রকার কিন্তু বাংলায় একত্র করে বলা হয়েছে, এগুলি সবগুলোই কি একত্রে বস্তুবাচক বিশেষ। বস্তুবাচক বিশেষ হচ্ছে কি, যেমন তেল লবণ ডাল চিনি পানি, তারপরে হচ্ছে যে বাটি থালা মাটি কলম ইত্যাদি, অর্থাৎ গণনাযোগ্য এবং অগণনাযোগ্য দুটাকেই একত্রে বাংলায় বলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এই হচ্ছে গেল চার প্রকার, দুই তিন চার। পঞ্চম নম্বরে হচ্ছে যে ভাববাচক বিশেষ, অ্যাবস্ট্রাক্ট নাউন ভাববাচক বিশেষ। এই এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু খেয়াল করবে যে এখান থেকে পরীক্ষায় এসে থাকে, এটা ইম্পর্টেন্ট এই জন্যে এই ভাববাচক বিশেষটা মূলত হচ্ছে যে ভার্বাল নাউন, আমরা ইংরেজি বেশি বলবো, ইংরেজির সাথে বেশি পরিচিত। বাংলা ব্যাকরণ আসলে আমরা আমাদের শিক্ষার্থীরা অনেক সময় যখন বাংলা পরিভাষা বলি এটা ওরা বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু ইংরেজি পরিভাষার সাথে যখন মিলিয়ে দেয় তখন সে খুব সহজে এটা রপ্ত করতে পারে, এরকম বিভিন্ন সময়ে দেখা গিয়েছে। তো সেই জন্য ভার্বাল নাউন, ভার্বাল নাউন হচ্ছে কি যে যে শব্দটা বিশেষ কিন্তু এটি উৎপত্তি হয়েছে একটি ক্রিয়া থেকে, যে শব্দটা শব্দটা নাউন কিন্তু উৎপত্তি হয়েছে একটি ভার্ব থেকে, যেমন চলা শয়ন ভোজন লেখা। আমার লেখা ভালো নয়, এই লেখা এখানে একটি বিশেষ পদ, আর এই বিশেষটা হচ্ছে কি ভাব বিশেষ।
অথবা তোমার লেখা বন্ধ করো, লেখা জমা দাও। এই আরেকটা হচ্ছে যে আমি কলম দিয়ে লিখি, সেই লিখি হচ্ছে ক্রিয়াপদ। আর লিখ ধাতু থেকে সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে সেটি হয়েছে লেখা হয়েছে। তাহলে লেখা, চলা, বলা, শয়ন, ভজন, দর্শন এসবগুলি হচ্ছে ভাববাচক বিশেষ্য। এই হচ্ছে পাঁচ প্রকার। ষষ্ঠ নম্বরে হচ্ছে যে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য দ্বারা গুণ বোঝায়, ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায়। গুণটা যে এগুলি গুণ অ্যাকচুয়ালি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি বিশেষ্য। যেমন সুস্থ, তারপর হচ্ছে কি স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ। আমরা বলতে পারি সুখী মানুষ, তখন সুখটা কিন্তু আবার বিশেষণ। কিন্তু শুধু সুখ, আমার সুখ নাই, আমার সুখ নাই রে সুখ পরাণের পাখি, হ্যাঁ আমার সুখ নাই, এই সুখ এখানে বিশেষ। আর সেটি অথবা এখন যৌবন কাল, এগুলি হচ্ছে যে এই যৌবন, সুখ, সুস্বাস্থ্য, এগুলি হচ্ছে কি গুণবাচক বিশেষ। যেই বিষয়গুলি দ্বারা কোনো গুণ বুঝিয়ে থাকে এগুলি বিশেষণ হবে না। বাক্যে ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে গিয়ে বিভক্তি বা প্রত্যয়যুক্ত হয়ে এটিকে এগুলি কখনো কখনো বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা ভিন্ন কথা। এটা আমরা বিশেষণ অধ্যায়ে গেলে আমরা সে বিষয়টা বলবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পেয়ে গেলাম বিষয় ছয় প্রকার, বিষয়পদ ছয় প্রকার: নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, আর সবশেষ হচ্ছে যে গুণবাচক বিশেষ্য, সুখ দুঃখ, হাসি কান্না, সুস্থ, যৌবন ইত্যাদি। এগুলি হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। এবার আমরা আলোচনা করব হচ্ছে যে বিশেষণ। বিশেষণ পদ প্রকরণের সব্যয় পদের দ্বিতীয় প্রকার হচ্ছে কি বিশেষণ। বিশেষণ হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে কোনো কিছুর গুণকে বিশেষ্য বলা হয়। বিশেষ্য দোষ গুণ অবস্থা, আমরা ছোটবেলা যে সংজ্ঞাটা পড়ে এসেছি তোমাদেরকে একটু পরিবর্তন করে দিতে চাই, এখানে এই সংজ্ঞাটি চলবে না। যে বিশেষ্য দোষ গুণ অবস্থা পরিমাপকে বিশেষ্য বলা হয়, এটি বিশেষণের সংজ্ঞা হবে না। তিনটি পদ, বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম, সরি বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া, তিন পদ কি কি? বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, এই তিন পদের দোষ গুণ অবস্থা পরিমাপকে বিশেষণ বলা হয়। বিশেষণ কিরকম হয়? যেমন লাল কলম, লাল কলম, তাহলে কলম বিশেষ, আর বিশেষণ হচ্ছে কি লাল, এটা হচ্ছে বিশেষের বিশেষণ। তোমাদের বইতে যে উদাহরণটা দেওয়া আছে যে চলন্ত গাড়ি, চলন্ত গাড়ি বিশেষ বিশেষণ, আমি বলছি লাল কলম, সর্বনাম বিশেষণ, দয়াময় তুমি, দয়াময় তুমি, তুমি একটা সর্বনাম, আর তুমি কীরকম, তোমার অবস্থা হচ্ছে কি দয়াময় অথবা নির্দয়, দুইটাই হতে পারে, নির্দয় তুমি অথবা দয়াময় তুমি। তবে আমরা ইতিবাচক শব্দই ব্যবহার করব, দয়াময় নির্দয় আমরা থাকব না, দয়াময় তুমি। তাহলে তুমি এর, তুমি হচ্ছে সর্বনাম, তুমি এর অবস্থা কি দয়াময়, তাহলে এটি একটি বিশেষণ। আর দ্রুত চলে, দ্রুত গাড়ি দ্রুত চলে অথবা ঘোড়া দ্রুত চলে, চলে এটি একটি ক্রিয়াপদ, আর কিরকম চলে তার অবস্থা বোঝাচ্ছে দ্রুত অথবা আস্তে আস্তে, এটা হচ্ছে কি ক্রিয়ার বিশেষণ। তাহলে আমরা দুইটা, তাহলে বিশেষণের সংজ্ঞাটা পাচ্ছি কিরকম, যে যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া এর দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝাবে তাকেই বলা হয় বিশেষণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা ধাপে ধাপে এই জিনিসটা একটু আলোচনা করব। এই অংশের মধ্যে অনেক বড় অংশ রয়েছে। বিশেষণ পদ প্রধানত দুই প্রকার, বিশেষণ পদ প্রধানত দুই প্রকার,
একটা হচ্ছে নাম বিশেষণ, আরেকটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ এবং ভাব বিশেষণ, তাহলে ওই সংজ্ঞাটাকে আমরা দুই ভাগ করে নিতে পারি। বিশেষ এবং সর্বনামের দোষগুণ অবস্থা বোঝা যায় তাকে নাম বিশেষণ বলা হয়। এর নাম বিশেষণটা হবে কার কার বিশেষণ? বিশেষ ও সর্বনাম, এই দুই পদের দোষগুণ অবস্থা বোঝালে তাকে বলবো আমরা নাম বিশেষণ। আর এই দুই পদ ছাড়া অন্য কোনো পদের দোষগুণ অবস্থা বোঝালে তাকে বলা হয় ভাব বিশেষণ। স্পেশালি এটি ক্রিয়ার দোষগুণ অবস্থা বুঝিয়ে থাকে, যদিও বইতে কথাটা এইভাবে বলা নেই। তাহলে আমরা এখানে তোমরা তোমাদের বইতে 99 পৃষ্ঠায় মিলিয়ে নিতে পারো আমার কথাগুলির সাথে, তোমাদের বইয়ের মিল পাচ্ছ কি না, তোমাদের বইয়ের নবম দশম শ্রেণীর বইয়ের 99 পৃষ্ঠা। তাহলে বিশেষণ পদ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ আবার 10 প্রকার, কত প্রকার? 10 প্রকার। আর ভাব বিশেষণ হচ্ছে আবার 4 প্রকার। আমরা ধাপে ধাপে আজকে বিশেষণটাই আলোচনা করে মনে হচ্ছে ক্লাসে সমাপ্ত করতে পারবো। নাম বিশেষণ 10 প্রকার। প্রথম হচ্ছে রূপবাচক, রূপবাচক, রূপবাচক অর্থাৎ রূপ বুঝাইলেই রূপবাচক, যেমন নীল আকাশ অথবা সবুজ মাঠ, কালো মেঘ, এগুলো হচ্ছে রূপবাচক। এরপর হচ্ছে গুণবাচক, গুণবাচক বিশেষণ, যেমন চৌকস লোক, দক্ষ কারিগর অথবা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, খোঁড়া পা নয়, ঠান্ডা হাওয়া, দক্ষ কারিগর এবং চৌকস লোক, এগুলো হচ্ছে কি? রূপবাচক। দুই নম্বর হচ্ছে গুণবাচক। তিন নম্বর হচ্ছে অবস্থাবাচক, কোনো কিছুর অবস্থা বোঝালে সেটি অবস্থাবাচক বিশেষণ। অবস্থাবাচক কীরকম? যেমন তাজা মাছ, মাছের অবস্থা কীরকম? তাজা, অথবা বলতে পারি পচা মাছ, পচা মাছ বললে সেটি কী হবে? অবস্থাবাচক বিশেষণ হিসাবে গণ্য হবে। রোগা ছেলে অথবা খোঁড়া পা, পা খোঁড়া, পায়ের অবস্থা বোঝাচ্ছে, এই হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। এছাড়া আরেকটি আছে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক, সংখ্যাবাচক বিশেষ হচ্ছে কীরকম? যেমন 10,000 লোক, 5 টাকা, 100 টাকা অথবা 10 দশা ইত্যাদি, এগুলিকে বলছি আমরা সংখ্যাবাচক বিশেষণ। তৃতীয় চতুর্থ কতগুলো, 1, 2, 3, 4, 5 নম্বর আসছে। 5 নম্বর হচ্ছে যে ক্রমবাচক, এটা ক্রম বা স্তর বোঝালে সেটি ক্রমবাচক। 5-এর পৃষ্ঠা, দশম শ্রেণী, হ্যাঁ, সেটি কি? ক্রমবাচক, ক্রমবাচক, ক্রমবাচক হচ্ছে যে। এরপরে আছে পরিমাণবাচক। ক্রমবাচকের উদাহরণগুলি হচ্ছে কি? দশম শ্রেণী, 70 পৃষ্ঠা অথবা প্রথমা কন্যা। যদি কন্যা বলি তাহলে প্রথমা বলতে হবে, আর মেয়ে বললে প্রথম মেয়ে বলতে পারি, এটি অন্য অংশে আমরা কথা বলবো। এরপরে আসা হচ্ছে যে অংশবাচক। অংশবাচক কোনো কিছু অংশ বোঝালেই অংশবাচক হবে, যেমন আর্থিক সম্পত্তি। তারপরে হচ্ছে যে 16 আনা দখল, সিকিপথ, সিকিপথ মানে কি? পুরো পথের 1/4। তারপরে আছে উপাদানবাচক। উপাদানবাচক হচ্ছে কি? আমি পাশে লিখে দিই, উপাদান, উপাদানবাচক বেলে মাটি, মাটিটা কীরকম? বালির অথবা এঁটেল মাটি বলতে পারি। তারপরে হচ্ছে কি? মেটে কলসি, কলসি কিসের তৈরি? কাঠের খাট, খাট কিসের তৈরি? কাঠের তৈরি। খাট কিন্তু আজকাল স্টিলের, ফ্লেন বোর্ড, নানান রকমের খাট হয়ে থাকে, তাহলে এই খাটটা কিসের? কাঠের খাট। তাহলে কাঠের খাট যদি হয় তাহলে সেটি খাটের একটি উপাদান বোঝাচ্ছে। উপাদান কোন উপাদান দিয়ে? গাছের উপাদান দিয়ে সেটিকে বানানো হয়েছে। প্রশ্নবাচক, যেমন কত দূর পথ, কেমন আছো, কী অবস্থা ইত্যাদি প্রশ্নবাচক যদি হয় সেগুলিও প্রশ্নবাচক বিষয় হয়। আর হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক, এই লোক, সেই লোক ইত্যাদি, এগুলি হচ্ছে কি? নামবাচক বিশেষণ, এই 10 প্রকার। এছাড়া আরও কয়েক প্রকারের বিশেষণ পদ হয়ে থাকে, সেগুলি ক্রিয়াজাত, যেমন হারানো সম্পত্তি, তারপরে অনাগত কাল,
এরপরে আছে অব্যয়জাত, আচ্ছা মানুষ উপরি পাওনা। তারপরে রয়েছে সর্বনাম বাচক, কবে কার কথা। তারপরে কোথাকার কে, স্বীয় সম্পত্তি। এবং সবশেষে আছে সমাজ সিদ্ধ, নিয়ম কানুন অথবা নিয়ম বিরুদ্ধ, জ্ঞানহারা, চৌকস লোক, চৌচালা ঘর ইত্যাদি। এগুলি হচ্ছে যে বিভিন্ন ভীষণ ঘটিত হয় বিভিন্ন পদ দিয়ে কৃদন্ত পদ যুক্ত হয়ে। এই হচ্ছে যে ভাব বিশেষ নাম নামবাচক বিশেষণ দশ প্রকার আমরা এখানে আলোচনা করে শেষ করলাম। এরপরে আমরা যাব ভাববাচক বিশেষণ, যেই পদ বিশেষ এবং সর্বনাম ছাড়া অন্য পদকে বিশেষিত করে তাকে বলা হয় ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ হচ্ছে যে এক হচ্ছে যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ আমরা এটা দিয়ে শেষ করবো আজকে ক্লাসটা। বিশেষণীয় বিশেষণ, বিশেষ বিশেষণীয় বিশেষণ। তিন নম্বর হচ্ছে যে অব্যয় বিশেষণ। চার নম্বর হচ্ছে যে বাক্যের বিশেষণ। বাক্যের বিশেষণ এই চার প্রকার। তাহলে আমি চারটা উদাহরণ দিয়ে জিনিসটাকে খুব সহজে স্পষ্ট করব, তোমরা একটু খেয়াল করলে বুঝবে। ক্রিয়া বিশেষণ একটু আগে বলেছি কি, দ্রুত চলে, দ্রুত চলে, গরুর গাড়ি আসতে চলে, আসতে চলে, চলে কিভাবে চলে, চলার একটা অবস্থা হচ্ছে দ্রুত অথবা আসতে। হ্যাঁ, এই এটা হচ্ছে যে ক্রিয়া বিশেষণ। আর রকেট দ্রুত আছে, এখানে রকেট দিয়ে থাকি, আমাদের বইতে রকেট আছে। এবার আসি রকেট অতি দ্রুত চলে, রকেট চলে ঠিকই কিন্তু অতি দ্রুত চলে। তাহলে অতি দ্রুত, দ্রুত এর আরো একটা বিশেষণ হচ্ছে অতি, এটাকে বলা হয় বিশেষণীয় বিশেষণ। রকেট অতি দ্রুত চলে অথবা সামান্য একটু দুধ দাও, এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এই উদাহরণগুলি বইতে আছে। অব্যয় বিশেষণ, অব্যয় বিশেষণ হচ্ছে কি, কোনো বিশেষণ যদি পদ যদি অব্যয় হিসেবে ব্যবহৃত হয় তাকে অব্যয় বিশেষণ বলা হয়। যেমন এখানে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের একটা লাইন নেওয়া হয়েছে যে ধিক শতধিক তারে নির্লজ্জ যেজন। হ্যাঁ, বিভীষণকে বলা হয়েছে যে ধিক শতধিক তারে, এখানে ধিক শতধিক এগুলি বিশেষণ কিন্তু এগুলি অব্যয়, অনুকার অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই অব্যয়গুলি পদগুলি দ্বারা ভীষণ ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা হচ্ছে কি ভীষণীয় বিশেষণ। আর অব্যয় বিশেষণ অর্থাৎ বিষয়পদটা অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, অব্যয়পদটা ভীষণ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাকে বলা হয় অব্যয় ভীষণ। আর এছাড়া সবশেষে যেটি রয়েছে বাক্যের বিশেষণ, অর্থাৎ কখনো কখনো কোনো পদ একটি পুরো বাক্যকে বিশেষিত করলে তখন তাকে আমরা বাক্যের বিশেষণ বলে থাকি। যেমন দুর্ভাগ্যক্রমে দেশ আজ নানা সমস্যা জালে আবদ্ধ, এই দুর্ভাগ্যক্রমে এই পদ দ্বারা পরবর্তী পুরো বাক্যটি বিশেষিত হয়েছে বলে এটাকে বাক্যের বিশেষণ বলা হয়ে থাকে। অথবা বাস্তবিকে দেশ আজ নানা সমস্যা জালে আবদ্ধ বা জড়িত অথবা পতিত, এই বাস্তবিক শব্দটা পরবর্তী পুরো বাক্যকে বিশেষিত করেছে বলে এটাকে বাক্যের বিশেষণ বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দুটি পদ আলোচনা করলাম, বিশেষ এবং বিশেষণ। অবশ্য বিশেষণ পদটা শেষ হয় নাই, বিশেষণের অতিশয়ন নামে বিশেষণের আরও একটি অংশ আছে, আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে শুরু করব। তো সেটুকু সেই ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় এটার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, আজকে যেটুকু পড়ালাম তোমরা এটা একটু দেখে নিবে। আমরা আশা করি যে এই অংশ থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে তুমি সক্ষম হবে বলে আমি আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসটি উপভোগ করার জন্য।